আগামী বছর দশকের মধ্যেই ভারতের যুবক যুবতীর সংখ্যা বিশ্বে বেশ একটা বড় অবস্থান নেবে আর দেশকে শ্রেষ্ঠ শিখর প্রাঙ্গণে নিয়ে যেতে সহায়ক হবে। তাই এই যুবশক্তিকে ডিজিটাল শিক্ষায় এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার একথা বলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের পশ্চিমবঙ্গের উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র। তিনি কথাগুলি বলেন নদিয়ার কল্যাণী ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যালয়ে। এদিন প্রথম জনপ্রগতি উদ্যোগের উদ্বোধন করতেই তিনি এখানে আসেন। ছাত্রছাত্রীরা পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে তাকে স্বাগত জানায়। ফিতে কেটে এই উদ্যোগ গৃহের উদ্বোধন করেন তিনি। এরপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সৈকত মৈত্র তার বক্তব্য রাখেন। তিনি বলেন পৃথিবীতে কর্মপদ্ধতির ক্ষেত্রে করোনার কারণে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। সেই সূত্রে কর্মক্ষেত্রে নানান নতুন দিক উন্মোচিত হচ্ছে। সেই ক্ষেত্রগুলিকে বুঝে নিয়ে বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ এবং তার মধ্যে দিয়ে নিজের জীবিকা ও দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাদের এগিয়ে আসতে হবে। আজকে আসতে পেরে নিজের অত্যন্ত ভালো লাগছে। আরো ভালো লাগছে যে এই স্বতঃস্ফূর্তভাবে যে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা মিলে আজকের অনুষ্ঠানে সমবেত হয়েছে এবং একটা বিশেষ উদ্দেশ্যে যেখানে একটা ডিজিটাল কর্নার করা হয়েছে সেই কর্নারের মধ্যে দিয়ে যারা এখানকার ছাত্রীরা তারা একটা ডিজিটাল পরিষেবা প্রদান করার একটা ব্যবস্থা তারা পাবে এবং সেখান থেকে তারা একটা সংযুক্তি প্রকল্প বা যা তাদের একটা নিজস্ব বলতে গেলে যে একটা নির্ভরতা স্বনির্ভরতা সেটা অনেকটা বাড়াতে পারবে। আমাদের এখন যেটা দরকার সেটা সবাই লেখাপড়া শিখছে যারা আমাদের ছাত্র যারা ছাত্রী এরাই কিন্তু আমাদের ভবিষ্যতে বলতে গেলে সবথেকে বড় সম্পদ। আমাদের দেশের এত বড় দেশ তার সবথেকে বড় সম্পদ হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা মানব সম্পদ। এই মানব সম্পদ মানে হচ্ছে যে আজকে যারা ছাত্রছাত্রী তারা আমাদের এখনো পর্যন্ত যে গড় বয়স সারা পৃথিবীতে ভারতীয়দের যে 27 বছরের কাছাকাছি এই সমস্ত ছাত্রছাত্রীরা তারা সেই তারুণ্যের বলে বলিয়ান হয়ে তারা ভারতকে আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার দিকে নিয়ে যাবে। এটা কিন্তু সারা পৃথিবী এদিকে তাকিয়ে আছে আমাদের মানব সম্পদ এবং মেধা সম্পদের দিকে। আমাদের এই ছাত্রছাত্রী তারা একটাই খান তাদের জিনিসে তাদেরকে বিশেষ করে আমাদের পরিচালন করতে হবে এদের মধ্যে মেধা অত্যন্ত। আজকের যে তরুণ প্রজন্ম আজকের যে ছাত্রছাত্রী এদের বুদ্ধিবৃত্তি এবং মেধা অত্যন্ত বেশি। বিশেষ করে এই মুহূর্তে এই সময়ে এখনকার নবীন প্রজন্মের মধ্যে বুদ্ধির বিকাশ অত্যন্ত বেশি হয়েছে এবং এটা সভ্যতার এবং বিবর্তনের একটা ফল। মানব সভ্যতা যত বিবর্তন হচ্ছে মানব প্রজাতি যত বিবর্তন হচ্ছে তত যারা এই আজকের দিনে ছাত্রছাত্রী বা আগামী দিনে যারা মানব সম্পদ হবে তারা অনেক বেশি বুদ্ধিমান হবে। রাজ্য স্তরে এক বিশেষ কৃতিত্বের অধিকারী এই বিদ্যালয়টি বেশ সাজানো গোছানো। স্কুলে চালু হতে যাচ্ছে লিফট। এটি বিখ্যাত ঘোষপাড়া সতীমা মন্দিরের পাশে অবস্থিত। মন্দিরের দোলমেলা দেশখ্যাত। যাই হোক, জনপ্রগতি উদ্যোগ বাংলার গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের জন্য অদ্বৈতবোধী ফাউন্ডেশনের এটি একটি প্রয়াস। ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যালয়ের সাথে যৌথভাবে এই উদ্যোগ এখানেও নেওয়া হলো। স্থানীয়দের দক্ষতা বৃদ্ধির জন্য একটা ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে এই উদ্যোগে। অদ্বৈতবোধ ফাউন্ডেশন একটি এনজিও যা বেঙ্গল চেম্বার অব কমার্স ও ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা যৌথভাবে ইনকিউবেটেড। এই উদ্যোগ মূলত একটি ডিজিটাল হাব। এটি গ্রাম বাংলার মহিলাদের গ্রামীণ এন্টারপ্রেনার করার জন্য তৈরি করা হয়েছে। এটি ডিজিটাল যুগ। গ্রামের মানুষদের এখনও ট্রেনের টিকিট বুক করতে, বিমাসহ বিভিন্ন কারণে অন্যের কাছে গিয়ে অনলাইন কাজের জন্য সহায়তা নিতে হয়। কিন্তু জনপ্রগতি উদ্যোগ দ্বারা প্রশিক্ষিত এই মহিলারা ডিজিটাল ভিত্তিক নাগরিক পরিষেবা প্রদান করবেন। অদ্বৈতবোধের 222 সালের মধ্যে 10,000-এর বেশি গ্রামীণ মহিলা উদ্যোক্তা
তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুচয়ন মণ্ডল পুরো বিষয়টি পরিচালনা করছেন। ইতিমধ্যেই কিছু যুবতী এই প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জন করছেন বলে জানালেন ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট স্টেট বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র মণ্ডল। আমি নারায়ণচন্দ্র মণ্ডল, ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট স্টেট বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। আজ আমাদের বিদ্যালয়ে অদ্বৈতবোধী ফাউন্ডেশনের সহযোগিতায় উইমেন এম্পাওয়ারমেন্টের যে একটা ব্যবস্থা আমরা করেছি, অর্থাৎ গত 11ই সেপ্টেম্বর আমরা ডিজিটাল এডুকেশনের মাধ্যমে এলাকার বেকার ছাত্রছাত্রীদের, এবং শুধু বেকার নয়, দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা যাতে এই ডিজিটালি শিক্ষা পায় এবং তারা নিজেরা কাজ শিখে নিজেরাই রোজগার করতে পারে, অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট যেটাকে বলা হয়, তার ব্যবস্থা আমরা করেছিলাম ওই অদ্বৈতবোধী ফাউন্ডেশনের যিনি কর্ণধার সুচয়ন মণ্ডলের সহযোগিতায়। এবং বলে রাখা ভালো, এটা সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ কোনোরকম অর্থনৈতিক লেনদেনের এখানে ব্যবস্থা নেই। এলাকার ছাত্রছাত্রীরা আসবে, বিশেষ করে মেয়েরা, উইমেন এম্পাওয়ারমেন্টের ব্যবস্থা আমরা করেছিলাম, সে শিক্ষাটা পেয়েছে। আজ তারই একটা প্রায়োগিক দিক, অর্থাৎ অ্যাপ্লিকেশান যে হবে সেটার জন্য আমরা, বলা যেতে পারে তার একটা অ্যাপ্রেন্টিসের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বিদ্যালয়ের ব্যবস্থাপনায় সেই একটা ঘর ব্যবস্থা করা হচ্ছে, সেখানে তারা যে যে জিনিসগুলো শিখলো সেগুলো পরিষেবাটা দেবে। সেই পরিষেবার মধ্যে থাকে প্যান কার্ড তৈরি করা, আধার কার্ড এবং রেশন কার্ডের মধ্যে লিঙ্ক করা, ট্রেনের টিকিট বুক করা, প্লেনের টিকিট বুক করা, এবং মোটর গাড়ির যে ইন্স্যুরেন্সগুলো হয় সেগুলো করা। অর্থাৎ ডিজিটালি আজকাল যে কাজগুলো হয় আরও আছে, যেমন ধরুন চিকিৎসক, আমরা অনেকেই লেম্যান, অর্থাৎ কোন চিকিৎসক কী কী পরিষেবা দেন, কোন দপ্তরের চিকিৎসক, অর্থাৎ সে কী পরিষেবাগুলো আমরা পেতে পারি তার একটা লিস্ট এবং তার বিভাগ, সেগুলো আমরা সুন্দরভাবে যদি পেতে পারি সেই ব্যবস্থা এখান থেকে অনলাইনের মাধ্যমে করতে পারি, এটা ভীষণ প্রয়োজন। আর বিশেষ করে আমরা যেটা ব্যবস্থা করেছি, এখানে যারা 3 মাস শিখলো তারা, সেই বিশেষ করে মেয়েদের দেখেছি, এই কারণেই আমরা জানি যে মেয়েদের যদি ক্ষমতায়ন হয় তাহলে কিন্তু সেই পরিবারটা বাঁচবে, দেশের উন্নতি হবে। অর্থাৎ সেই কারণেই মেয়েদের এরা শিখবে, এবং সেখানে ধরুন বাইরে একটা আধার কার্ড করতে যেখানে 200 টাকা লাগে, আমরা ব্যবস্থা করেছি তার অর্ধেক, অর্থাৎ 100 টাকার মাধ্যমে করবে, এবং সেই যে প্রাপ্ত যে অর্থটা, সেই অর্থটা যারা কাজ করবে তাদের মধ্যেই আমরা ভাগ করে দিয়ে দেব। ম্যাকআউটের উপাচার্যের উপদেশকে পাথেয় করে জনপ্রগতি উদ্যোগের সহায়তায় নতুন প্রজন্ম আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস বিদগ্ধ মহলের। ব্যুরো রিপোর্ট, ট্রু নিউজ।